রকিবুলক আজমলে দিব জাকাতর টাকা, রকিবুলক আজমলে কিনি দিব শাড়ি কাপড়, রকিবুলক শাড়ি পিন্ধাবলে সাজু হয়েছে নাকি বদরুদ্দিন আজমল? মূল প্রতিমূর্তি পুড়ি পুড়িছিল গাম সবতে, এনে এক কথাই বলে হুজুরে কি করলে তুমি, আরে হুজুরে কি করলে চশমা লাগাও, পয়সা নাই জকাতের পয়সা আমি দিব, জকাতে খাজুর খাওয়াইব, কাপড় দিব, শাড়ি দিব তোরে রকিবুল ভাই, ওই কাপড় পিন্ধিয়া শাড়ি পিন্ধিয়া লুঙ্গি পিন্ধিয়া চশমা আমার জকাতের পয়সা লইয়া তুমি লাগাইয়া দেখ, এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ এটা কে আছে, আরে আন্ডা লুলা লাংড়া ওরা হাত লাগাইয়াও বলে বলে এটা হুজুর আনছে, বলেন না না কংগ্রেসীরা দেখে না। ধুবুরীত ফুলবাড়ি দলংর সন্মুখত জনসভা পাতি আজমলে উলিয়ালে রেলি, রকিবুলক করিলে তীক্ষ্ণ সমালোচনা। আজকে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ জন্য গুরুত্ব নাই, কালকে আপনারা গুরুত্ব থাকবো নাকি? আপনারা যে যাইবেন ও বলবো 10,000 টাকা দে, দে দে বাবা আল্লাহকে নামবে 5,000 টাকা দে, আপনারা যাইবেন সাহায্যের জন্য ও বলবে আমাকে সাহায্য দে, তোমরা এইরকম ভিকারি মানুষ, এইরকম একজন ভিকারি লুটেরা ডাকাই, তারে আপনারা কে লিডার বানাইতে চাইবেন? না বানাইতে চাইবেন না। আনহাতে ধুবুরীর বিলাসী পাড়াতো আজমলে প্রচার চলায় রকিবুলে টকা লুটিবলে ধুবুরীলে অহা বলে ব্যক্ত করে। আজমলর ঘোষণা, ফলাফলের দিনা AIDF-এ 3খন অ্যাম্বুলেন্স রাখিব, এখন রকিবুল হুসেইনের বাবে, আনখন গৌরব গগৈ আৰু তৃতীয়খন ভূপেন বৰাৰ বাবে। এইবাৰ আমরা যেদিন জিতবো ইনশাআল্লাহ ওইদিন 3টা অ্যাম্বুলেন্সের গাড়ি রাখবো, একটা দেহসুয়ে রকিবুল যাইব নগাঁও, একটা গৌরব গগৈ যাইব দিল্লি, আর একটা যাইব ভূপেন বড়া, সব আমরা হসপিটালে পাঠাইব, পাঠাইব নি না না। ইফালে আজমলৰ দুর্গত প্রবেশ করে দুর্গ সবল করবলৈ কংগ্রেস আর শাসকীয় মিত্রজোট দুয়ো ধরনেরে চেষ্টা অব্যাহত রাখিছে। রকিবুলের হয়ে প্রচারত সহযোগ করেছে অখিল গগৈয়ে, ধুবুরীর গৌরীপুরত নির্বাচনী প্রচার চলায় অখিল গগৈয়ে কলে আজমল মুসলমান জাতির গদ্দার। বদরুদ্দিন আজমল ডাঙরিয়া জাতির গদ্দার, জাতির বিশ্বাসঘাতক, তেও বিজেপির লগত লগ লাগি মুসলমান ধর্ম লোকসকলের ব্যাপক ক্ষতি করেছে। মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় রাজহুয়াক কান্দিবলে বাধ্য হব, কবলে বাধ্য হব যে মই ইমান দিন ধরে অসমৰ রাইজক বিশ্বাসঘাতক করার কারণে মই দুঃখিত। তৃতীয় পর্যায়ের নির্বাচনত আটাইতকৈ গরম সমষ্টি ধুবুরী, তিনিকুনিয়া যুজত ধুবুরীবাসী কার পক্ষত থাকে সেয়া এতিয়াই কোয়া টান। ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।